এই আর্থিক বিষয়গুলা নিয়ে শিষ্যের কাছে শিক্ষাগুরু ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নীলফামারি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অচলাবস্থা দুর্নীতি ও অনিয়মের কথা বলে বিভিন্ন সরকারি আধা সরকারি মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীরা তুলছেন কারো না কারো পদত্যাগের দাবি ভয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই উপস্থিত হতে পারছেন না প্রধানরা ব্যাহত হচ্ছে পাঠদান প্রধান শিক্ষক মোহাম্মদ বাহারুদ্দিন স্যার এবং সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় উত্তম স্যারের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন বন্ধ করব না সরকারি চাকরি থেকে শুরু করি প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে এই মাদেশা দুর্নীতির শিকার শিক্ষক শিক্ষার্থীদের এক পক্ষের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করছে স্বার্থান্বেষীরা ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের সত্যি পরিবেশটা বিনষ্ট হচ্ছে আর এটা আসলে এটার একটা অবসান হওয়া দরকার আপনি ক্রাইম করুন বা যেই ক্রাইম করুক ডিপার্টমেন্টাল আছে কর্তৃপক্ষ আছে তারাই বিষয়ে দেখবে পৃথিবীর সৃষ্টি থেকে গুরু শিষ্যের যে সম্পর্ক এটার অবমাননা হচ্ছে শিক্ষা উপদেষ্টা মহাদয় উনিও কিন্তু অলরেডি জানাইছেন যে জোর করিয়ে পড়াটা কাম্য নয় আর জোর করে পড়াটা করা আইনত মানে বিধিসম্মত নয় তারা তো পাঠদান বিমুখ হয়ে যাচ্ছে এভাবে যদি বাইরে থাকে তাহলে তো তাদেরও ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষতি জাতির ক্ষতি দেশের ক্ষতি আমাদের উচিত নয় যে আমরা সারেদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলি পুনরায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে সচল করা এবং আমাদের যে পড়াশোনাগুলো পিছিয়ে গেছে সেগুলি পুনরায় আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করা আমরা চাই সঠিকভাবে ক্লাস হোক নিয়ম অনুযায়ী ক্লাস হোক আর অনির্দিষ্ট কালের জন্য যাতে স্কুল বন্ধ না হয় এরকম ব্যবস্থা করা হোক আগে এই ষড়যন্ত্রকারীরা কথা ছিল এখন দেশের এই করুণ অবস্থায় ওরা ছাড়ের পদত্যাগ চাচ্ছে এটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারী আছে আমরা দিলীপ স্যারের পদত্যাগ চাই না কারণ উনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন আমাদের স্কুলের উন্নতির জন্য শিক্ষাবিদরা বলছেন কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীরা যা করছে তা নিয়ম বহির্ভূত প্রতিষ্ঠান প্রধানদের যে পদত্যাগে বাধ্য করানো হচ্ছে এটি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ে শ্রেণীকক্ষে পাঠদান বিঘ্নিত হয় এরকম নানান রকমের বিশৃঙ্খলা তৈরি হয় যারা এই কাজগুলো করছেন তারা আসলে নিয়ম জানেন না বলেই হয়তো করছেন বা উস্কে দিচ্ছেন এই জাতীয় কিছু ঘটনা ঘটছে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নীলফামারি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জেলায় দশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগপত্রে সই করেছেন আর অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত অর্ধশতাধিক স্কুলে নিউজ ডেস্ক।